হাই স্টুডেন্টস জীববিদ্যা বায়োলজি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ভিডিও দেখব যেগুলো পিএসসি WBCS রাজ্যের অন্যান্য স্টেট লেভেলে যে সমস্ত পরীক্ষা হয় সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া রেলের NTPC ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। সো নাও লেটস স্টার্ট। ম্যাপের পুরো নাম কি? ম্যান ট্যান বায়োস্ফিয়ার প্রোগ্রাম। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন হচ্ছে শব্দ দূষণ কোন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয়? অ্যাড্রিনালিন। পরের প্রশ্ন কোন একক কে ওজন হোল মাফা হয়? ডপসন এককে ওজন হোল মাফা হয়। অ্যান্সার হবে সি। বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটকে। অ্যান্সার হবে এখানে এ। কোনটি জীবন্ত জীবাশ্ম? এখানে পাইনাস রক্সাভার্জি এবং সাইকাস সিরসিনালিস এবং গিঙ্গো পাইলোভা। এখানে অ্যান্সার হবে বিটা, সাইকাস শীর্ষ নালিস জীবন্ত জীবাশ্মের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গণের নাম সর্বদা কি হয়? সর্বনাম। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন ইটিএস কে ব্যক্ত করেন? ইটিএস ব্যক্ত করেন হিল। পরের প্রশ্ন হচ্ছে লোহমান সর্বপ্রথম কোন কোষ থেকে এটিপি পৃথক করেন? স্নায়ু কোষ থেকে এটিপিকে পৃথক করেন। পরের প্রশ্ন হচ্ছে জিয়াটিন কি? জিয়াটিন হচ্ছে প্রাকৃতিক ইথালিন। অ্যান্সার হবে এখানে সি। নিচের কোনটি ডি শর্করা নয়? গ্ল্যাকটোজ। অ্যান্সার হবে এখানে এ। গ্ল্যাকটোজ ডি শর্করা নয়। ডিএনএ উপস্থিত এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি এটি কার সূত্র? ওয়াটসনের ক্রিক। অ্যান্সার হবে এ। প্রেমতন্তু বিশ্লিষ্টকারী উপাদান কোনটি? এখানে অট্রোফিন হচ্ছে প্রেমতন্তু বিশ্লিষ্টকারী উপাদান, অট্রোফিন। নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? ল্যাকটোবেসিলাস। অ্যান্সার হবে এখানে এ। কোষপর্দায় প্রোটিন ও লিপিডের অনুপাত কত? 1:1। অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোন কোষ অঙ্গাণুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়? রাইবোজোম। রাইবোজোমকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়। নেক্সট হচ্ছে বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়? ঘাস জাতীয় উদ্ভিদের ফুলে বুলিফর্ম কোষ পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে লিথোলিস্ট কি? লিথোলিস্ট হচ্ছে সিস্টোলিজযুক্ত কোষকে লিথোলিস্ট বলা হয়। অ্যান্সার হবে এখানে ডি। টেলোমি থিওরির প্রবক্তা কে? টেলোমি থিওরির প্রবক্তা হচ্ছে জিমারম্যান। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে সাওয়ার অফ সালফার ঘটনাটি নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? সাওয়ার অফ সালফার ঘটনাটি পাইন উদ্ভিদে দেখা যায়। অ্যান্সার হবে এখানে সি। উদ্ভিদের কোন অঙ্গের আকৃতির অস্বাভাবিক বৃদ্ধি যখন অত্যাধিক কোষ বিভাজনের জন্য হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলে হাইপার প্লাসিয়া। অ্যান্সার হবে এখানে বি। উদ্ভিদের কোন অঙ্গের আকৃতি অস্বাভাবিক বৃদ্ধি যখন অত্যাধিক কোষ বিভাজনের জন্য হয় তখন তাকে বলা হয় হাইপার প্লাসিয়া। নেক্সট হচ্ছে সূর্যমুখী নিম্নলিখিত কোন গোত্রের অন্তর্ভুক্ত? এটা হবে অ্যান্সার সি, অ্যাস্টারেসিয়া। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন হরমোনটি বাষ্পমোচন প্রতিরোধ হিসাবে কাজ করে? এবিএ বাষ্পমোচন প্রতিরোধক হিসাবে কাজ করে। অ্যান্সার হবে ডি। গম হলো একটি এলডিপি অর্থাৎ লং ডে প্ল্যান্ট। অ্যান্সার হবে এখানে বি। মেসোজম নিম্নলিখিত কোন কোষ থেকে সৃষ্ট হয়? কোষ পর্দা থেকে সৃষ্ট হয়। মাশরুম কোন প্রকৃতির উদ্ভিদ? মাশরুম হচ্ছে ছত্রাক জাতীয় উদ্ভিদ। জবা ফুলের গর্ভাশয়ের অমরাবিন্যাস কোন প্রকৃতির? এটা হবে অ্যান্সার বি, অবতরীয় প্রকৃতির। পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত? ইংল্যান্ডে অবস্থিত। নস্টক হলো এক প্রকারের নীলাভ সবুজ শৈবাল। অ্যান্সার হবে এখানে এ। ফিজিয়া হলো এক প্রকারের কি? ছত্রাক। ফিজিয়া হচ্ছে এক প্রকারের ছত্রাক। পরে প্রশ্ন হচ্ছে পাইরিনয়েড কোন জাতীয় উদ্ভিদ দেখা যায় শৈবালে? এসপিএম কি? এসপিএম হলো এক প্রকারের বায়ুদূষক। অ্যান্সার হবে এখানে সি। ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার আকৃতি কীরূপ? কমা আকৃতির। অ্যান্সার হবে এখানে সি। অ্যালগাল ব্লুম কথাটি নিচে কোন দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত? জল দূষণ। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অ্যালগাল ব্লুম শান্ত জল দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন হচ্ছে পাখির সাহায্যে পরাগ সংযোগ সম্পন্ন হলে তাকে কী বলা হয়?
অর্নিথোফেলি, অ্যান্সার হবে সি, পাখির সাহায্যে পরাগ সংযোগ হলে তাকে বলা হয় অর্নিথোফেলি, অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন হচ্ছে ইকুইজিটাম নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদ, ইকুইজিটাম নিম্নলিখিত ছত্রাক জাতীয় উদ্ভিদ, অ্যান্সার হবে সি। এরেনকাইমা নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদের একটি অভিযানগত বৈশিষ্ট্য, জলজ উদ্ভিদ, অ্যান্সার হবে এখানে বি। লসিকা ও রক্তের প্রধান পার্থক্য কোনটি, লসিকা লোহিত রক্তকণিকা থাকে না, অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে নিজলদানও দেখা যায় সাইটনে, অ্যান্সার হবে এখানে সি। যোগ করার প্রধান প্রোটিন হলো কোলাজেন, যোগ করার প্রধান প্রোটিন হলো কোলাজেন। পরের প্রশ্ন ব্যাঙের ক্লটিস নিয়ন্ত্রণকারী পেশি হলো স্টারনামের পেশি, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন ত্রিব্যাং একসঙ্গে কটি ডিম পাড়তে পারে, 25 থেকে 3000টি, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন এক্সট্রা নিউক্লিয়াস ডিএনএ দেখা যায় ক্লোরোপ্লাস্টে, অ্যান্সার হবে এ। এফ ওয়ান বস্তু বা অক্সিজেন উপস্থিত থাকে মাইটোকন্ড্রিয়াতে, অ্যান্সার হবে এখানে সি। এফ ওয়ান বস্তু বা অক্সিজেন উপস্থিত থাকে মাইটোকন্ড্রিয়ায়, মাইটোকন্ড্রিয়ার কোন কোষ কোন অংশে এটিপি উৎপন্ন হয়, মাইটোকন্ড্রিয়ার কোন অংশে এটিপি উৎপন্ন হয় এফ ওয়ান বস্তুতে। পরের প্রশ্ন হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে কী বলা হয়, ডিউটোপ্লাজম, প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে ডিউটোপ্লাজম বলা হয়। সেন্ট্রিওলকে ঘিরে কটি পর্দা পরিবেষ্টিত থাকে, এখানে 0টি, অ্যান্সার হবে বি। কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকতে সাহায্য করে, ইথিলিন ফল পাকতে সাহায্য করে, অ্যান্সার হবে বি। ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসার্চেস কোথায় অবস্থিত, দিল্লিতে অবস্থিত, অ্যান্সার হবে এখানে সি। আধুনিক জিনবিদ্যার জনক হচ্ছেন গ্রেগর মেন্ডেল, অ্যান্সার হবে এখানে এ। কাস্তে কোষ সিকেল সেল অ্যানিমিয়া রোগটির নাম, রোগটির কারণ হচ্ছে এখানে লোহের অভাব, ম্যালেরিয়া সংক্রামক সংক্রমণ এবং খারাপ স্বাস্থ্য কোনোটি নয়, অ্যান্সার হবে ডি, এদের মধ্যে কোনোটি নয়। পরের প্রশ্ন হচ্ছে মানবদেহের কোষে কতগুলি ক্রোমোজোম থাকে, 46টি বা 23 জোড়া। পরের প্রশ্ন হচ্ছে ল্যাথ্রিজম বা দেহের নিম্নাঙ্গ পঙ্গু হয়ে যাওয়া কোন কারণে হয়, খেসারির ডাল খাওয়ার জন্য, অ্যান্সার হবে এখানে বি।